নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো শীষপালংয়ের চচ্চড়ি চচ্চড়ি আমরা অনেকভাবেই বানিয়ে থাকি আজকের চচ্চড়িটা একটু অন্যরকমভাবে বানাবো আর এই শীষপালংয়ের চচ্চড়ি আমি যেভাবে বানাবো এইভাবে বানালে খেতে খুব ভালো লাগবে এখানে আমি কিছু সবজি নিয়েছি পাঁচ ছটা শিম এইভাবে টুকরো করে কেটে নিয়েছি একটা বেগুনের অর্ধেকটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে কিছুটা মূলো নিয়েছি মূলোটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি বড়ো সাইজের একটা আলু আলুটাকে এইভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পালং এক কাঠি পালং আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে শীষগুলোকেও আমি নিয়েছি আর এর যে ডাটাগুলো এগুলোকে এইভাবে টুকরো করে কেটে মাঝখান দিয়ে চিরে নিয়েছি আর সমস্ত সবজি আর শাক আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা কড়াই গরম করে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিলাম হাফ চামচ কালো জিরে আর তিন চার কুয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি সেইগুলো ফোড়ন দিলাম আর দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এবার এই সমস্ত ফোড়ন আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সবজিগুলোকে এক এক করে দিয়ে দেব। আলু দিলাম মূলো আর শিমটাও দিয়ে দিলাম বেগুনটা আমি এখন দেব না বেগুনটা দিলে পরে সমস্ত তেল টেনে নেবে আর বেগুন যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায় বেগুনটা পরে দেব। এই সবজিগুলোকে আমি একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে এখন পালং শাকের যে ডাটাগুলো সেগুলো দিয়ে দিলাম ডাটাগুলো সেদ্ধ হতে সময় লাগে তাই এই সবজির সাথেই ডাটাগুলোকে একটু ভেজে নেব এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখবো দু তিন মিনিটের জন্য তারপর ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নেব একটু ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন নুন আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত সবজির গায়ে যাতে নুন আর হলুদটা লেগে যায় এইভাবে নাড়াচাড়া করে নেব তারপর একটু ভাজা ভাজা হয়ে এলে পরে এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব সমস্ত শাকগুলোকে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য অল্প কিছু সময় পর ঢাকাটা খুলে নিয়েছি আর শাকগুলো অনেকটা নরম হয়ে গেছে এখন এই সবজিগুলো তলার থেকে ওপর নিচ করে শাকের সাথে মিশিয়ে দিতে হবে নেড়ে চড়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম আর এখন আমি এই চচ্চড়িটার মধ্যে কোনো জল দেব না এই শাক থেকে যে জল বেরোবে এটাতেই এই সবজিটা রান্না হয়ে যাবে তা আমি আরও একটু নুন দিলাম আর হাফ চামচ আরও হলুদ দিয়ে দিলাম দিলাম হাফ চামচেরও কম একটু লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো এক মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম এবার এই সমস্ত মশলা মটরশুঁটি সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি চেড়ে মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে রাখবো সমস্ত কিছু সেদ্ধ হওয়ার জন্য তা দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই যে জলটা যে বেরিয়েছে এই জলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে এবার নাড়াচাড়া করব ক্রমশ আর এই জলটা শুকানোর জন্য আমি আবারও ঢাকা দিয়ে রাখব সবজিগুলো এখনও সেদ্ধ হয়নি তাই এবারে ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আবারও তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর এখন সবজিগুলো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে তলার থেকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে মূলও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে একদম শুকিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি চিনি আর লঙ্কাটাকে আবার মিশিয়ে নেব খুব ভালো করে যাতে সমস্ত সবজির গায়ে ছড়িয়ে যায় এইভাবে নাড়াচাড়া করব বেশ মিনিট খানেক আরও নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি আর এখন এই সমস্ত জল শুকিয়ে গেছে একটা মাখা মাখা মতো হয়ে এসছে এখন দিয়ে দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল এই তেলটা নামানোর আগে দিলে পরে এই সবজিটা খেতে খুব ভালো লাগবে গ্যাসে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রাখলাম তৈরি হয়ে গেছে আজকের রেসিপি শীষপালংের চচ্চড়ি এইভাবে বানিয়ে না থাকলে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ